করোনার আবহে দুবছর মালদার ইংরেজবাজার শহরে রথযাত্রা বের হয়নি। এবছর করোনার প্রকোপ কাটিয়ে ইংরেজবাজার শহরে পথে বের হতে চলেছে মালদার ইস্কনের রথ। তার প্রস্তুতি চলছে জোর কদমে। এর মধ্যে তিনটি রথের রঙেরও কাজ হয়ে গেছে, শুরু হয়েছে রথ সাজানো। মালদা ইস্কন মন্দিরের অধ্যক্ষ ব্রজরাজ কানাই দাস জানান, করোনার জন্য দুবছর রথযাত্রা বের হয়নি, এবছর ধুমধাম করে রথযাত্রা অনুষ্ঠিত হবে। রথযাত্রার দিন সকালে মঙ্গল আরতির মাধ্যমে রথযাত্রা উৎসবের সূচনা হবে। দুপুরে পাণ্ডব বিজয়ের মাধ্যম দিয়ে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীকে রথে বসিয়ে ইংরেজবাজার শহরের নেতাজি মোড় থেকে শুরু করে পোস্ট অফিস গৌড় রোড মোড় হয়ে রবীন্দ্র এভিনিউ, রথবাড়ি মোড়, কানী মোড়, 420 মোড় হয়ে পল্লীশ্রী মাঠে রথ পৌঁছাবে। সেখানে সাত দিন ধরে রথ থাকবে, সাত দিন চলবে ধর্মীয় অনুষ্ঠান। রথযাত্রার উৎসব শুরু হচ্ছে। আমরা দুপুরবেলা একটার সময় পাণ্ডব বিজয়ের মাধ্যম দিয়ে ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে রথে আমরা ওঠাবো এবং তারপরে দুপুর দুটো থেকে বিভিন্ন যে আমাদের অতিথিরা রয়েছেন তারা আসবেন, তারা এসে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং আমরা রথ উদ্বোধন করব এবং দুটো তিরিশ থেকে আড়াইটা থেকে আমরা এই রথের দড়ি ধরে টান দিব। আমাদের এবছরের রথযাত্রার রুট হচ্ছে আমরা নেতাজি মোড় স্থিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে আমরা রথযাত্রা শুরু করে ফোয়ারা মোড় হয়ে গৌড় রোড মোড় হয়ে কৃষ্ণজীবন সান্যাল রোড হয়ে রবীন্দ্র এভিনিউ, রথবাড়ি মোড় থেকে কানির মোড়, 420 মোড় হয়ে পল্লীশ্রী সিয়াশি মাঠে আমরা গুন্ডিচা মন্দিরে পৌঁছাব এবং পরবর্তী সাত দিন উল্টো রথ হচ্ছে 9 তারিখ এবং মাঝখানে সাত দিন 2 থেকে 8 জুলাই পর্যন্ত গুন্ডিচায় আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকছে। সেখানে সকালবেলা মঙ্গলারতির মাধ্যম দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করছি, প্রত্যেক দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীধাম মায়াপুর থেকে আগত বৈষ্ণব ভক্তবৃন্দদের দ্বারা ভজন কীর্তন ও জগন্নাথ কথা পরিবেশন এবং সকলের জন্য রয়েছে জগন্নাথের মহাপ্রসাদ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।